গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে মেঘলা ওয়েদার, আজ আজকে রয়েছে আমার প্রচুর কাজ কারণ আজকে হলো সানডে। গুড মর্নিং এভরিওয়ান, সরি ঘুম থেকে উঠে এক চোখ দেখিয়ে দিচ্ছি। তো এখন রয়েছে স্টুডেন্ট এক্সাম, তো আমাকে এখন এগুলো সব গোছাতে হবে। তো স্টুডেন্ট এক্সাম হচ্ছে নূপুর দির, আর একটা হচ্ছে সীমাদির, তো দুজনেই নিতে আসবে। তো সীমাদি একটু পরেই নিতে আসবে, তারপরে নূপুর দিরটা। নূপুর দিরটা আমি প্যাক করে নিয়ে যাব যখন আমি আসব ক্লাস থেকে, কারণ আজকে আমার 20 মার্কসের ক্লাস রয়েছে, তো আমাকে টাইমলি পৌঁছাতে হবে। কারণ সব স্টুডেন্টসরা চলে আসবে, টিচার চলে আসবে, আমি না গেলে তো ব্যাপারটা হবে না, তো আমাকে তাড়াতাড়ি করে যেতেই হবে। আর আমি নূপুর দিরটা হাতে করে নিয়ে চলে যাব, আর যখন আসবো তখন দিয়ে আসবো। তো মোটামুটি নূপুর দির ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে আমি পৌঁছে দেবো ক্লাস শেষ করে। তো এবার ব্রাইডাল সেটটা আগে আমি রেডি করছি, কারণ ব্রাইডাল সেট রেডি করা সব থেকে বেশি টাফ গোছানোটা, কারণ প্রত্যেকটা শাড়ি, ব্লাউজ, ওড়না, তার সাথে জুয়েলারিজ সমস্ত গুছিয়ে 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 সেট করে একদম বানিয়ে দিতে হয়। লেহেঙ্গা বা গাউনের এত কিছু নয়, শুধু গাউন আর একটা জুয়েলারি দিয়ে দিলেই হয়ে যায়, আর লেহেঙ্গাতেও তাই। তো লেহেঙ্গাতে খুব একটা নেই, কিন্তু এগুলো খুব সেট করা, তার সাথে কোমরের বেল্ট আছে, প্রত্যেকটা জুয়েলারিস, নাকের নথ থেকে শুরু করে মাথার মুকুট সমস্তটা। তো যে যেটা বলেছে, আমি ফোনের মধ্যে তো ফটো থাকেই, তো এটা লাগবে এরকম করে বলে দেয়। তো দেন আমি ওগুলো প্রত্যেকটা করে গুছিয়ে রাখি, আর কেউ যদি বলে নিজের মতো করে সেট বানিয়ে দিতে, আমি তাহলে একটা পুরো গোটা সেট বানিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সকাল থেকে করতে আমার দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো অনেকটা টাইম লাগে। মোটামুটি এরকম মাথা ঠান্ডা করে গোছাতে আমার দেড় ঘন্টা মতো টাইম তো এখানেই লেগে যায়, কারণ সবটা খুঁজতে হয়, সব সেটটা বানাতে হয়, সব এটা ওটা দেখে। এরকম মোটামুটি আমার আটটা সেট আজকে রেডি হবে সব মিলিয়ে, তো আটটা সেট আমাকে রেডি করতে হবে এখন, আটটা শুধু ব্রাইডাল, তারপরে আবার লেহেঙ্গা আলাদা করে। তো আগে আমি নূপুর দিরটা প্যাক করবো, তারপরে বাকি যে দিদিটা আসবে ওই দিদিটা একটু পরেই নিতে আসবে। তো আগে নূপুর দিরটা প্যাক করে আমি রেখে দিই, তারপরে ওই দিদিটাটা গোছাবো। এরকমভাবে প্রত্যেকটা সেট আমি সাজিয়ে নিয়েছি, যাতে আমার ফটো তুলে রাখতেও সুবিধা হয়, কারণ এগুলো সাজিয়ে একটা করে আমি ফটো তুলে নিই, ফটো তুলে রেখে দিই, যখন আমি এবার রিটার্ন নিয়ে আসি তখন দেখি যে সবটা ঠিকঠাক আছে নাকি, আর দেখতেও সুবিধা হয় যে হ্যাঁ কোনোটা কিছু মিস করলাম কি না, এ করলাম কি না, তো প্রত্যেকটা আছে কি না আর একবার করে রিচেক করে নিই। তো যাই হোক, এগুলো আমার সব গোছানো হয়ে গেছে, এখন আমি এগুলো বক্সিং করবো। জুয়েলারিগুলো আলাদা আলাদা সব বক্সের মধ্যে রাখবো এক একটা সেট রেডি করে, তারপরে আস্তে আস্তে সব প্যাকিং করব। তো চলো করে নিই। তো বক্সে জুয়েলারি সব প্যাকিং হয়ে গেছে, এবার একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু আমি এক একটা করে দেখে রেখে দেবো, শাড়ি, ওড়না, মুকুট, এগুলো সমস্ত কিছু ব্যাগের মধ্যেই প্যাকিং করবো। Thank you.
ফাইনালি সব গোছানো ডান। এরপর এই তিনটে ব্যাগ আমি আপাতত নিয়ে যাব, বাকিটা এসে বাড়ি থেকে আর একটা দিদি নিয়ে যাবে, ওটা গুছিয়ে রাখা রয়েছে। এরপর আমি যাচ্ছি ক্লাসে, এখন বাজে 12টা থেকে ক্লাস স্টার্ট, তো এখন অলরেডি 11:45 বেজে গেছে, আমাকে একটু আগেই যেতে হবে। সবাই মোটামুটি এসেছে, এখন অনেকে এসে বাকি আছে, তো যেহেতু টাইম হয়ে গেছে বলে ক্লাস স্টার্ট হয়ে গেছে, আজকে ক্লাস নিচ্ছে সৌগতদা, তো শুরু হয়ে গেছে। আমি একটুখানি ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম, ক্লিপিংসটা যে ক্লাসের কীরকম হয় না হয়, তো যদিও আমি সবটা একদমই দেখাতে পারবো না, কারণ এগুলো পুরোটাই একটা পার্সোনাল একটা ক্লাস, একটা কোর্স, যেটা আমি কখনোই শেয়ার করতে পারি না সবটা। তো যাই হোক, এখানে ক্লাস চলছে। ক্লাস শেষ, গপু আমাকে নিতে চলে এসছে, এদিকে ঐশী আর গপু একটুখানি গল্প করছিল, আমিও করছিলাম, আমার একটা ফোন চলে আসছে, আমি নিচের দিকে নামছি, আর এগুলো নূপুরদির কাছে পৌঁছে লাঞ্চ করে তারপর আমরা গেলাম মেলাতে, কারণ আমাদের একদিনও মেলাতে আসা হয়নি, তোমাদের সেদিনকে শেয়ার করেছিলাম ওটাই আসা হয়েছে, আর আজকেই লাস্ট মেলা। তো দুপুরবেলা গপু ওই গপুর সব গলি এ সমস্ত কিছু নিচ্ছে, অর্ধেক দোকানই তখন প্রায় বন্ধ, তো আমার কিছু ফুল টুল কেনার ছিল, তো টুকটাক খোলা, তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো কয়েকটা ফুল আমার নেওয়ার আছে, আমার স্টুডিও সাজানোর জন্যই অবশ্যই, তো সেখান থেকে কয়েকটা ফুল টুল কিনলাম, কিনে তারপর আর একটা ভিনটেজের দোকানে গেলাম, বাট খুব দাম বলছিল, এখান থেকে কিছু কিনিনি, জাস্ট দেখলাম। এরপর আবার চলে গেলাম স্টুডিওতে, স্টুডিওতে গিয়ে একটুখানি ডেকোরেশনস করার ছিল, কারণ পরের দিন আবার স্টুডিও বুকিং আছে, তো যেই সেট আপটা লাগবে সেটা, আর এই চেয়ারটা আমার নতুন এসছে একদমই, তো ওটাও রেডি করলাম এখানেই, তো কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই আমাকে শেয়ার করুক। আর এইরকম কিছু দেখতে লাগছিলো সেট আপটা। এরপর ছিল আমার একটা শ্যাম্পুর প্রমোশনস, যেটা আমার ইউটিউবের জন্য, অলরেডি এটা পোস্ট আমি করে ফেলেছি, তো ওটা জাস্ট শ্যুটের সময় আমি দেখাচ্ছিলাম, যে এই সময় আমি শ্যুট করেছিলাম, ওটা ছিল সন্ধেবেলা 7:30-8 তখন বাজে, তখন আমি শ্যুটটা স্টার্ট করেছিলাম, তখনই আমাকে শ্যাম্পুটা করতে হয়েছিলো সন্ধেবেলা 8:30-1 সময়, তো সে শেষ করতে করতে প্রায় 9:30 বেজে গেছিলো। যেহেতু সানডে ছিল, সুজয় আর রাহুল এসেছিলো, আমরা বসে বসে একটু আড্ডা টাড্ডা মারছিলাম, সব হয়ে গেল, হঠাৎ করে রাত্রে 3:30-2 থেকে প্ল্যান চলছে মন্দারমণি যাওয়ার, আমি তো ঘুমিয়েই গেছিলাম, হঠাৎ করে ওরা ঘুম থেকে এসে উঠিয়ে আমি গোকুল রাহুল বেরিয়ে গেলাম মন্দারমণির জন্য, ফার্স্টে যাবো কলকাতা, ওখান থেকে মন্দারমণি, বাকি পার্টটা নেক্সট ব্লগে কন্টিনিউ। ততক্ষণ সবাই খুব ভালো থাকো।